প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, ঠিক আছে? তোমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান নাও, খাতা কলম নাও নিয়ে। তোমাদের আগে কিন্তু আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখিয়েছি, প্রশ্ন সহ উত্তর সহ লিখিয়েছি। আজ কিন্তু রচনামূলক পাঁচটি প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, ওই পাঁচটি প্রশ্ন তোমরা লিখে ফেলো, উত্তর কিন্তু তোমরা রিডিং করা থেকে বের করে নিবে, ঠিক আছে? এগুলো আসলে অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসে এতগুলো প্রশ্ন, এতগুলো বড় প্রশ্ন, এতগুলো ছোট প্রশ্ন লিখে সম্ভব নয়। এটা তোমরা রিডিং করা থেকে নিজেরাই বের করতে পারবে, ভালো করে যদি রিডিংটা করে নাও, ঠিক আছে? একবার রিডিংটা করবে, তারপর তোমরা দেখতে পারবে, তোমরা নিজে নিজেই উত্তরটা বের করতে পারবে। আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে বড় প্রশ্নের কিছু 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 সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? সবগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে। তাহলে শুরু করি, আজকে রচনামূলক কয়েকটা প্রশ্ন দিচ্ছি, ওগুলো দেখি, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আমাদের পরিবেশ, ঠিক আছে? সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ। দেখো তাইলে রচনামূলক প্রশ্ন, পরিবেশ কি? এক নম্বর প্রশ্নের মধ্যে দিচ্ছি আমি পরিবেশ কি, প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে দুটি পার্থক্য। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ কি আমরা পড়েছি, তাহলে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে দুটি পার্থক্য, পার্থক্য কি তুমি আলাদাভাবে লিখবে, কি লিখবে? প্রাকৃতিক পরিবেশ লিখবে, মানুষের তৈরি পরিবেশ লিখবে, তারপর প্রাকৃতিক পরিবেশ লিখবে। মানুষের তৈরি পরিবেশ কি তোমরা জানো? চেয়ার, টেবিল, এই যে খাতা কলম বোর্ড, এভাবে অনেক কিছু লিখতে পারো তোমরা, হ্যাঁ, বড় বড় লিখতে পারবে, ছোট বড় লিখতে পারবে। তারপর দেখো প্রাকৃতিক মানুষের তৈরি প্রাকৃতিক পরিবেশ, যে গরু, ছাগল, হাঁস, মুরগি, এই এগুলো মানুষ, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এভাবে তোমরা কি প্রশ্নের উত্তরটা লিখে ফেলবে। তারপর পরিবেশ কিভাবে তৈরি হয়েছে, পরিবেশের উপাদানের দুটি উদাহরণ দাও। মাঠে পরিবেশে প্রাপ্ত তিনটি প্রাণীর নাম লেখো, পারবে, ঠিক আছে? তারপর দেখো তিন নম্বর প্রশ্নের মধ্যে দেখো প্রাকৃতিক পরিবেশ কি, প্রাকৃতিক উপায়ে তৈরি চারটি উপাদানের নাম লেখো, ঠিক আছে? এগুলো পারবে তোমরা, তোমরা অনেক পারবে, চারটি না, প্রাকৃতিক উপায়ে অনেক কিছু তৈরি হয়েছে, তোমরা এগুলো মাত্র চারটি উত্তর দিতে বলছে, ঠিক আছে? মানুষের তৈরি, তারপর চার নম্বর প্রশ্ন দেখো মানুষের তৈরি পরিবেশ কি, এ ধরনের পরিবেশের চারটি উপাদানের নাম লিখো, তাও পারবে, ঠিক একই। পাঁচ, প্রাকৃতিক পরিবেশ কিভাবে গড়ে উঠে, প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম, ঠিক আছে? তাহলে এই পাঁচটি প্রশ্ন আমি রচনামূলক প্রশ্ন দিয়েছি, এই পাঁচটি প্রশ্ন তোমরা কিন্তু উত্তরগুলো লিখে নিবে, প্রশ্ন সহ উত্তর সহ লিখে নিবে, ঠিক আছে? আগে কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি, ঠিক এই অধ্যায় এতটুকুর মধ্যে শেষ। তোমরা ভালো করে অধ্যায়গুলো ভালো, এই অধ্যায়টা ভালো করে পড়বে, আমি কিন্তু সামনের ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে যাবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।